যুবকেরা ঠান্ডা মাথায় শুনবেন, খুব গৌর করে শুনবেন, মুসিবতের দিন কিয়ামতের দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর নবীকে হাজির করাবে, আমার আল্লাহ তামাম পৃথিবীর রসুলকে হাজির করাবে। লক্ষ্য করে দেখা যায় এক একটা নবীর কাছে আপনি যখন যাবে আপনাকে সবাই সরিয়ে দেবে, সরিয়ে দেবে। কিয়ামতের দিন আমার নবী ছাড়া কেউ হবে না। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি মুসিবতের দিন আমার নবী ছাড়া আপনাকে কেউ সিফারিশ করতে পারবে না। আল্লাহ নবী হলো আমাদের শিক্ষক, আল্লাহ নবী হলো আমাদের সবচাইতে সাহায্যকারী, আল্লাহ নবী হলো আমাদের রাহবার, আল্লাহ নবী হলো আমাদের দেখা যায় বন্টনকারী। ও সোনার মানিকেরা খুব ঠান্ডা মাথায় শুনবেন, কিয়ামতের দিন মুসিবতের দিন আমার আল্লাহ যখন গজবের আজাব দান করবে মানুষগুলো দেখা যায় পালিয়ে যাবে। হাশরের ময়দানে বিচারের সময় আমার আল্লাহ কবরবাসী থেকে যখন ঠেলে তুলবে উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় ঠেলে তুলবে, এক এক কবর থেকে দেখা যায় দর্জন দর্জন ব্যক্তিকে বাহির করাবে। আল্লাহ নবীর মাজার শরীফ থাকবে, ফারেস্তা জিবরিল আমিন আলাইহি সালাম একটা বার ডানা নিয়ে যখন উপরে একটা বার ঘষে দিবে আল্লাহ নবী মাজার শরীফ থেকে উঠবে, আল্লাহ পাক সালাম দিলেন ইন্নাল্লাহ গায়াকরা ওকা সালামা, আমার নবীকে একটা বার সালাম দিয়ে দাও। আমার নবীকে আমার আল্লাহ যখন সালাম দিলেন আমার নবী পাক সালামের জবাব দিয়ে ফারেস্তা জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাইফা হালুকা হালা তৈয়িবুন, কি ব্যাপার আমাকে এখানে ডাকলে? ওই সময় ফারেস্তা জিবরিল বলবি, আর রাসূলুল্লাহ কিয়ামত শুরু হয়ে গেছে, আপনি একটা বার উঠে পড়েন, তামাম পৃথিবীর জমিনে যত কবরবাসী উঠবে সবার আগে আল্লাহ নবীকে তোলা হবে। তার কারণ, তার কারণ আমার নবী মিরাজে গিয়েছিলেন, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন কষ্ট আর কেমন কঠিন জায়গা, আমি রসুল আমাকে আগে দেখা লাগবে। তাই আল্লাহ নবী জাহান্নামের পরিদর্শনটা করে দেখলো। ও ভাইরা বাবাজিরা, আমার উম্মতেরা জান্নাতে যাবে, জান্নাত কেমন সুসজ্জিত জায়গা, আমার নবী পাক জান্নাতটা দেখে এসেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। আমার উম্মতেরা আল্লাহকে আল্লাহ বলে ভালোবাসবে, আমার আল্লাহকে আমার একটু দেখা লাগবে। তাই আমার আল্লাহ, আমার রসুলুল্লাহ, আমার আল্লাহ পাককে দেখে এসেছেন। ফারেস্তা জিবরিলকে জিজ্ঞাসা করা হয়েছে, এ ফারেস্তা জিবরিল তুমি কি আল্লাহ দেখেছো? ফারেস্তা জিবরিল বলেছিল, আমি কি করে আল্লাহ দেখবো, তিনি তো নূর আর নূর। নবী মুসাকে জিজ্ঞাসা করা হয়েছে, এ নবী মুসা আলাইহিস সালাম তুমি কি কি আল্লাহকে দেখেছো? নবী মুসা বলেছে, তিনি তো নূর আর নূর, আমি কি করে দেখবো? ফারেস্তা জিবরিল আমিন আল্লাহকে দেখিনি, মুসা নবী আমার আল্লাহকে দেখিনি, শুধু কোতা হয়েছে আর আমার আল্লাহ দূর থেকে আমার দেখা যায়। ফারেস্তা জিবরিল আমিনের কাছে কথাটা পাঠি দিয়েছে, ওহিটা পাঠি দিয়েছে। আর আল্লাহকে যদি ফারেস্তা জিবরিল আমিন যদি দেখত, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার নবীকে যখন নিয়ে চলে যাচ্ছিল, জিবরিল বললেন, হুজুর এটা আমার সেই জায়গা, আমি আর যেতে পারবো না, নূরের তাজাল্লি আছে, পড়ে আমি সারকার হয়ে যাব। আল্লাহ নবী বলেছেন, ফারেস্তা জিবরিল তুমি কি তাহলে আল্লাহকে দেখোনি? বলল, না আমি আল্লাহকে দেখিনি। কেন দেখোনি? ওই যে নূরের তাজাল্লি জ্যোতি আছে, ওই পর্যন্ত গেলে আমার 70,000 ডানাটা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ নবী একটাবার হেসে বলেছিলেন, ফারেস্তা জিবরিললে ও খলক কুল্লা শাই ইমিন নূর, ওই নূর হলো আমি রসুল, আমার পয়দান নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাকের সঙ্গে আমার নবী পাক দিদার করলেন, কথাবার্তা হয়ে গেল। ও সোনার মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আমার নবী দুনিয়াতে এসে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, ঈসা মুসা দাউদ আইয়ুব শোয়াইব জাকারিয়া লূত ইব্রাহিম, পৃথিবীতে যত নবী এসেছে এরা কেউ আল্লাহকে দেখেনি, আল্লাহকে দেখেনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে দেখে এসে বলছি, এসে বলছি, তোমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, পৃথিবীর কোন নবী জাহান্নাম দেখেনি, আমি রসুল জাহান্নাম দেখে এসে বলছি, জাহান্নামকে ভয় করো। আল্লাহ নবী বলেছে, পৃথিবীর কোন নবী জান্নাত দেখে এসে দুনিয়াতে আর গল্প করতে পারিনি, কিন্তু আমি রসুল জান্নাত দেখে এসে বলেছি, তোমরা অবশ্যই জান্নাতের আশা করো। ও আমার ভাই জানেরা, তাহলে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদে সাকে, আমরা একটাই মাত্র মহাব্বাত করি, লাই মিনো। নবী আমার বলেছেন, আমাকে যদি মহাব্বাত না করতে পারো তুমি কখনো ইমানদার হতে পারবে না। নামাজ রোজা হজ যাকাত তসবিহ তেলাওয়াত এগুলো হলো নেকি আর নেকি। আল্লাহ নবী বলেছে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাপ মায়ের অপেক্ষায়, তোমার ছেলে মেয়ের অপেক্ষায় আমাকে সবচাইতে বেশি ভালোবাসা না দিতে পারে।
ছাড়লে তুমি কখনো ঈমানদার হতে পারবে না। আপনি যদি বলেন আমি নবীর চাইতে নামাজকে বেশি ভালোবাসবো, আপনি জাহান্নামে যাবে। যারা হাজী সাহেব আছে এরা ভালো বলতে পারবে। আরাফাতের ময়দানে যখন হাজী সাহেবরা চলে যায়, আসরে নামাজ পড়ে যখন আরাফাতের ময়দানে যায়, 9 তারিখে জিলহজ্জের মাসে চলে যায়, আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে নামাজ কাজা করেছে, পৃথিবীর উম্মাতেরা নবীর দেখা দেখি ওখানে নামাজ কাজা করে, আল্লাহকে বললেন আল্লাহ আমি তো নামাজ কাজা করলাম আমারও পায় কি হবে। এ আমার হাবিব চিন্তা করবে না, পৃথিবীর নবীরা যদি ভুল করে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব দেব দেব, কিন্তু হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ, নিষ্পাপ কোনো গোনা নাই। তবে আল্লাহ পাক আমাকে আগে আর পিছে সমস্ত ত্রুটিকে মাফ করে দিয়েছে, পৃথিবীর নবীরা যদি ভুল করে আমার আল্লাহ গোনা দেবে, আর আমি রসুল যদি ইচ্ছা করে কিছু করে দেই আমার আল্লাহ ওটা শরিয়াত বানিয়ে দেবে। তাই পৃথিবীর আল্লাহর হাজি বান্দারা এরা যখন হসপাকে চলে যায়, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজ কাজা করেছিল বলে পৃথিবীর উম্মাত উম্মাতানিরা আল্লাহর নবী দেখা দেখি তারাও আরাফাতের ময়দানে মাগরিবের নামাজটা কাজা করে। তার কারণ হলো আমার নবী হলো আমাদের শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। অনেক ব্যক্তি বলে বাবা, অনেক ব্যক্তি বলে বাবা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, যা চাইবে আল্লাহ পাকের দরবারে অবশ্যই কোথাটা ভালো ভালো। আমরা কবরের কাছে গিয়ে একটু হাত তুলি আল্লাহ পাকের দরবারে। আমার কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে একজন সওয়াল করেছে, কবরবাসীর কাছে গিয়ে দোয়া করা চলবে না, বেদাত বেদাত। আর আমি ওতে লিখে দিয়েছি যারা কবরবাসীর কাছে গিয়ে কবর জিয়ারাতকে যারা বেদাত বেদাত বলে, আমরা বেদাত যারা করে না তারাই হলো বেজাত। মাথা যায়নি? আমরা করি আমরা বেদাত, যারা করে না বেজাত, মানে 72 যাতে ঠিক নেই। হাত তুলে মোনাজাত করলে এটা যদি শিরক হয় আমি হাত জীবনে আর তুলবো না। আল্লাহ নবী মাকে বললেন আম্মা আমার আব্বাজি কোথায়? আল্লাহ নবীকে বললেন তোমার আব্বাজির দেখা একটু তোমায় দেখিয়ে আসিস, হাতের দেখা চলো, তোমার সওয়ালের জবাব দিতে পারি না। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা জান মা আমিনা নবী পাককে সঙ্গে করে নিয়ে যখন দেখা যায় আব্বা জানের কবর দেখানোর জন্য চলেছে, আম্মা জান বাওলা গাছে তলায় বসে দূর থেকে বললেন বাবা মোহাম্মদ ওটাই তোমার আব্বা জানের কবর। এ আমার জামানেরা হাত তুলে মোনাজাত করলে এটা যদি শিরক আর বেদাত হয়ে যায়, আমার নবী পাক আব্বা জানের কবরটা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে কবরটা পাঁজা বেঁধে ধরিয়ে আব্বা আব্বা বলে কেঁদেছেন। তাহলে কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করলে এটাই যদি বেদাত হয়, আমার দয়ার নবী আব্বা জানের কবরটাকে জড়িয়ে ধরেছে। তাহলে রসুল যদি আমাদের শিক্ষক হয়, তাই রসুল যেমন আব্বা জানের কবরটা জড়িয়ে ধরেছিল আমাদেরকে জড়িয়ে ধরা লাগবে, কিন্তু আমরা অতটা পালন করি না। একটু আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাই। ও ভাইরা বাবাজিরা, অনেক ব্যক্তি বলে দোয়া চাইবে কিন্তু পীরের দরবারে সওয়াব দেওয়া যাবে না, পৃথিবীর অন্য অন্য মৃত ব্যক্তির নামে সওয়াব দেওয়া যাবে না, এটা করা বেদাত বেদাত। বাবা বলো না তুমি জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছেন তিনটে কাজে দেরি করবে না। এক নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাঘিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে ওই মেয়েটার বিবাহ দেওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলেছেন যখন আজান হবে নামাজের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলেছেন কোন মাইয়ে যখন মারা যাবে দাফন কাফনের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নাও। আল্লাহ নবী একটা বার জানাজার নিয়াত করলেন এক তকবীর, দ্বিতীয় নাম্বার সানা পড়লেন দু তকবীর, তৃতীয় নাম্বার দেখা যা দরুদ পাঠ করলেন তৃতীয় তকবীর, চতুর্থ নাম্বারে একটা দোয়া পড়ে আল্লাহুম্মাগফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও। হাইয়ে না যারা হায়াতে আছে, মাইয়েতে না যারা মারা গেছে, জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া চাই, আমাদের মুরব্বীরা যারা মারা গেছে গোনাকে মাফ করে দাও। কেউ যদি বলে দোয়া চাওয়া যাবে না, আল্লাহ নবী তো আমাদের শিক্ষক শিখিয়ে গেছে আল্লাহ ক্ষমা ফিরলি আল্লাহ
না যারা হায়াতে আছে, মাইতে না যারা মৃত হয়ে গেছে, শাহিদে না যারা শহীদ হয়ে গেছে, অসাগিরি না যারা ছোট অবস্থায়, অ কাবিরি না যারা বয়স্ক অবস্থায়, অ গয়িবি না যারা দেখা যায় আমাদের আসার আগে যারা মারা গেছে। আল্লাহ নবীর হাদিসের অনুযায়ী ওই দেখা যায় দোয়াটা আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আল্লাহ নবী পরে বললেন অ জাকারি না ও উনসা না যারা নারীরা মারা গেছে, আল্লাহুম্মা মান আহিয়াইতা ঘুমিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা হায়াত নিয়ে বেঁচে আছে, অমান তো আপাইতা হু যারা মারা গেছে, ফাতো ফাকু আলাল ইমান যারা ইমান নিয়ে মারা গেছে। আল্লাহ নবী প্রত্যেকের দরবারে সোয়াব পৌঁছায়। আমার দাদাপি ছোট বড় আবাল বনি তার জন্য দোয়া করেছে, বসিরাত আল্লামা হুজুর করেছেন, পাঁচ হুজুর পীর কেবলা করেছেন, আমাদের ইমাম সাহেবরা করে আমরা করি, আমাদের শিক্ষকের শিক্ষক হলো আমার দয়ার নবী, তিনি আমাদের শিক্ষক, আমাদের শিখিয়ে গেছে, তাই আমরা করি। আর যারা করে না এদের শিক্ষক হলো ইবলিস শয়তান। হ্যাঁ ঠিক না ঠিক, যারা করে না এদের শিক্ষককে ইবলিস শয়তান এসে বলবে মফিজুল তুমি তো অনেক অজনসিয়াত করেছো, তবে তোমার তো মরণ এসে গেছে, তাই এত কলেমা পড়েছো, তোমার কষ্ট করে সব কলেমা পড়তে হবে না, তুমি একটুকুনি বলবা খোকা। আলে কি বাবা কি বলো? বলছে আমি তোমার ষষ্ঠটা বলছি, তোমারা লা ইলাহা ইল্লাল্লাহ এত কষ্ট করে বলতে হবে না, তুমি শুধু বলো লা ইলাহা লা ইলাহা, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দেবো। আদৌ কি আল্লাহ? কলেমা পড়তে বলছে তার ভিতরে চিটিংবাজ হচ্ছে, নামাজ হয়েছে, এখন ইমাম আমাদের এলাকায় কিছু ইমাম সাহেব আছে বেরাহমাতিকা বললে তো বিপদ, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, আর মোহাম্মদ রাসূলুল্লাহ হয়নি ফাঁক, বেরাহমাতিকা ইয়া আর রহমার, নামাজ হবে না হবে না, নামাজ হবে, দোয়া কবুল হবে না, কথা মাথায় আসেনি? নবী আদম আলাইহিস সালামের সেজদা দিয়েছে, আল্লাহ ভালোবেসেছে, কিন্তু দোয়া কবুল হয়নি। মান আতানি রসুলকে নিলে ফাকাদ আতাল্লাহ, কাকে নেওয়া হয়? আল্লাহকে নেওয়া হয়। কত রসুলকে নিয়েছে কাকে? আল্লাহকে। কবরে জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রবকে, আমি বলে দেবো আল্লাহ, কিছু দেবে আল্লাহ? কিচ্ছু দেবে না। অমা দিন ও কত, তোমার দিন কি? আমি বললাম দিন হলো ইসলাম, কিচ্ছু দেবে? কিচ্ছু দেবে না। হয়তো বলছি কো সাদা মাটায়, কিন্তু কতটা কো ভাইটাল, কিচ্ছু দেবে না। কেন? ফাইনাল পরীক্ষা শেষে হয়, টেস্ট পরীক্ষা প্রথমে হয়, আর টেস্ট পরীক্ষা তাওরা বাগদি মুসি সবাই পাস করতে পারে, কিন্তু ফাইনাল পরীক্ষা সবাই পাস করতে পারবে না। তার টেস্ট পরীক্ষায় প্রথম দিয়েছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমার রবকে আল্লাহ, কিচ্ছু পাবে না, দিনকে দিন তাও কিচ্ছু পাবে না। অমা কোনটা তা কোন ফি হাক্কি হাজার রজুল, তোমার মান রব অমান নবী ও কা তোমার নবীকে, নবীকে যদি চিনতে পারো আল্লাহকে চেনা আর দিনকে চেনা অটোমেটিক হয়েই যাবে। আর একটু জোরে বলেন, আর আপনি যদি আল্লাহকে চেনেন আর দিনকে চেনেন, নবীকে যদি না চিনতে পারেন, তাহলে নবী আদমের মতন শুধু হড়কে হড়কে কান্তি হবে 350 বছর, তাও কাজ হবে না। কথা বুঝেছিনি? কান্তি হবে। আল্লাহ আমাদেরকে বলা এবং শোনা আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ঘুম লেগেছে নাকি? কতজন হাই তুলছে দেখতে পাচ্ছি, ওই ঘুমাচ্ছ নাকি? মাইকে দেবো, একদম ঘুমিও না, দিনকাল ভালো না, কোথায় আগুন লাগাচ্ছে, কোথায় কি হচ্ছে কি, এটা দিনকাল ভালো না ভাই, মন মেজাজ ভালো না। তার কারণ খুব কঠিন সময়, তুই জানো না ভাই, যারাই মসজিদে তালা মেরেছিল তার হাত দিয়ে তালা খুলিয়েছে চীনে, ঠিক না ভাই? ঠিক। যারাই কোরআন নকল ছাপাতেছে, কোরআন পরিবর্তন করতে চেয়েছিল, আল্লাহ পুরো ওদের পরিবর্তন করে দিয়েছে। দুটো যে স্বামী স্ত্রী চুমু খাবে এ পরিবেশ নেই, সব মুখে মাস্ক লাগানো রয়েছে, কি হয়? পরিবর্তন করে দিয়েছে। কি ভাবলে তুমি, কি ভাবলে? আমি এ বিষয়ে ওয়াজ করেছিলাম গত দেখা 5-7 দিন আগে, তা আমাকে একটা মুফতি সাহেব বললো, সোনা ভাই তোমাকে খুব ভালোবাসি, তবে এ বক্তৃতাটা বন্ধ করতে হবে। মানে আমার একটা বলতে দিল, উড়িয়ে ভেঙে চুড়ে কে কাঁই করে কোন রকম বলে পাশ করে দেবো। খুব সমস্যা ভাই, খুব সমস্যা, মারাত্মক সমস্যা। করোনা ভাইরাস কলকাতা ঢুকে চোখলাল সর্দি হ্যাঁকছিও ভাইরাস, তার কারণ কলকাতা থেকে লাঠি ছোঁটা আর বল্লমার হাতুড়ে গিয়েছিল বাবরি ভাঙে বলে, কোথাও জানি একটা পিঁপড়ে অন্যায় করেছে, একটা মারো সবগুলো দেবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই।
শান্তি খুব, প্রিয় মানুষ কম, দিন পরিস্থিতি ভালো না, তবে সম্প্রীতি শান্তির কথা আপনাদেরকে বলছি, বলবো, এটা আমাদের পরিচয়, আমাদের সভ্য। তবে অপেক্ষা করেন, অপেক্ষা করেন ইমাম মাহদি আলাইহিস সালামের আসার জন্য, ঠিক না বে? ঠিক, অপেক্ষা করো, অপেক্ষা করো। কলেমা যখন পড়েছিলাম আমি চিন্তা ভাবনাই করে পড়েছি যে কলেমা পড়লে আমার অবস্থা খারাপ হতে পারে, পাকিস্তানে থাকলে আমার জাহান থাকবে, বাংলাদেশে থাকলে আমার জাহান থাকবে, ইন্ডিয়া থাকলে আমার জাহান থাকতে পারে, কিন্তু ইমান থাকা, পাকিস্তানে যান জাহান থাকবে, ইমানটা খুব সহজে পালাবে, বাংলাদেশে যান জাহান থাকবে, ইমানটা খুব সহজে পালাবে, ইন্ডিয়াতে যান জাহান যাবে কিন্তু ইমান থাকবে। আরেকটু জোরে বলেন, ভারতবর্ষে যারা নবী বলে দাবি করেছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে, ভারতবর্ষে শান্তি প্রিয় জায়গা কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত 26 জন নবী বলে দাবি করেছে, নতুন করে একটা গাঁজা খোর সে বলছে আমি ঈসা নবী, হ্যাঁ শুনুনি বাবা, সে এসে বলতে আমি ঈসা নবী, আমি ঈসা নবী, তারে কেউ কিচ্ছু বলে না, কিচ্ছু করার নেই, দিন পরিস্থিতি ভালো না। আমি আপনার কাছে একটা বক্তৃতা করার চিন্তাভাবনা নিয়েছিলাম, বক্তৃতা কি নবী আদম আলাইহিস সালামের, বলতে বলতে সমাজ শেষ, 15 দিন ধরে করতে হবে, তা এইরকম ফাঁকি দিয়ে করবো, কথাটা বুঝতে পেরেছেন ভাই? ওয়াজ করতাম না, একটা হাদিস শুনেছিলাম ভাই, খেতে খেতে একটা হাদিস শুনেছিলাম, আল্লাহর কোরআন আর হাদিস রেখে গেলাম, আমি বললাম এ তো কিরম একটা লিখ দিস জানো, কিরম একটা লিখ দিস জানো, এক্ষুনি যাই তাড়াতাড়ি মেরামত করে নিতে হবে, সঙ্গে সঙ্গে ফাটা বন্ধ করতে হবে, তাই ফাটা বন্ধ করছিলাম এতক্ষণ, হাদিস না সুন্নাত হবে, কথা বুঝে এসছে? হাদিস হবে না কি হবে, সুন্নাত, হাদিস না সুন্নাত হবে। আমি আপনাকে একটা কথা বলছি, দাদা পীরের মাজার জিয়ারত করতে গিয়ে হলুদ একটা বোর্ড লেখা আছে, এখানে চাদর চড়াবে না লেখা আছে না নাই, এখানে ফুল দিবে না লেখা আছে না নাই, এখানে আগরবাতি জ্বালাবে না, এখানে মোমবাতি জ্বালাবে না, এখানে মহিলারা ঢুকবে না, এখানে সাজদা দিবে না লেখা আছে না নাই। তুমি যদি চাদর চড়াতে বলো, ফুল চড়াতে বলো, তুমি দাদা পীর না বেরেন, কথা বুঝে আসেনি? দাদা হুজুর জানতেন না, আমি পড়েছি 6টা হাদিস, মক্কা শরীফ পড়ানো হচ্ছে, মদিনা পড়ানো হচ্ছে, আরব ভারতে পড়াচ্ছে, বাংলাদেশে পড়ানো হচ্ছে, আমেরিকা পড়ানো হচ্ছে, 6টা হাদিস, আর দাদা পীর যখন পড়েছিল তখন 40টা হাদিস, তিনি কি জানতেন না? বোঝেননি বাবা? আপনারা কে বুকে বাঁধেন তো হাত, এ কলজে বাঁধেন তো, এ কলজে বাঁধো না, এ কলজে হাত বাঁধে, আবার হাত কানে ঠেকায় না, তা ভালো ভালো, দু পা উঁচু করে 1 মিনিট থাকা যায় না, কিন্তু প্লেনে ঘন্টা কি ঘন্টা থাকা যায়, হাত এপারে কতরা গেছে বলতে পারবো, দেখতে পাচ্ছি তাইনি, এপারে কতরা এসছে দেখতে পাচ্ছি, মাথা তো সোজা আছে, বসিরাট হুজুর বলেছে এপারে কতরা হাত যায় এপারে কতরা আসে বলতে পারো না, তোমরা কি করবে, ইলা শাহামাতি উদু নাই, হাদিসটা বোখারিতে এসছে, তোমাদের হাতটা কানে লতি পর্যন্ত ঠেকাবে, এপারে আসলো না ওপারেও গেল না, বলে সুবহানাল্লাহ। আর তুমি যদি ফতোয়া দাও এরকম করলে বাবা হবে, তুই কোন কেতাব পড়িস, কথা বুঝে আসিনি? 24 পরগনার আলেমেরা বক্তৃতা করে, আমার সঙ্গে স্পেশাল রাগ থাকতে পারে, তো যতদিন বক্তৃতা করা হয় স্পষ্ট কথা বলা হয়, হয় স্বরূপ না স্বরূপ, হয় স্বরূপ না স্বরূপ, ভুলভাল বক্তৃতা সমাজে অনেক চলছে, আমি যদি বলি ছেলেরা রাগ করবে, সমস্যা ওই জায়গায়, সমস্যা ওই জায়গায়, তা ছেলেরা আমি আপনাদের শত্রু হতে চাইনি, তবে একটা কথা বলছি, সংগঠন যা আছে সব সংগঠনকে ভালোবাসেন, যে যা করছে সেটা ভালো করছে, তাই বিরোধিতা করার কোনো প্রশংসা, বিরোধিতা করার কোনো দরকার নাই, এটা চরম ভুল কাজ হবে, কথা বুঝে এসছে? একে আমাদের দুই ভাই সংখ্যালঘু হয়ে গেছি, তার মাঝখান থেকে আবার 10-এর গাঁটে ধরে ভাগ করবো, এই জিনিস মোটেই ভালো লাগে না, এ জিনিস মোটেই ভালো লাগে না। নবী, এই নবী আসার পূর্বের জামানায় এখন সাইকেলে মানুষ চলতে চলতে একটা ভেড়ার বাচ্চা মেরে দিয়েছে, কিসের বাচ্চা, ভেড়ার বাচ্চা, এখন ওর বাড়ি থেকে লোক ডেকেছে, এর বাড়ি থেকে লোক ডেকেছে, এ বলছে ভেড়ার বাচ্চা জীবিত করতে হবে, যিনি মেরে দিয়েছে তিনি বলছে আমি তো জীবিত করতে পারবো না, ওই ভেড়ার বদলে আমি 10টা ভেড়া দিচ্ছি, বলছে না না আমার যা ছিল তাই করে দিতে হবে, সম্ভব?
এখন এ তো দিতে পারেনি, তাকে মার্ডার করলো। এ যখন মার্ডার করেছে, ওর দল এসে ওকে মার্ডার করেছে। আমি ইতিহাস বলছি, ফক্কর গলা বলছি না। এ ওকে মার্ডার করেছে, ও ওকে মার্ডার করেছে। একটা ভেড়ার বাচ্চা নিয়ে 40 বছর যুদ্ধ চলেছে। ক বছর? 40 বছর যুদ্ধ চলেছে। নবী ওদের এখানে এসে ওদেরকে মানুষের বাচ্চা বানিয়েছে। তাহলে কেতনা বড় চিটিং বা ছিল ওই জামানার মানুষগুলো, বুঝতে পারছেন ভাই? একটা ভেড়ার বাচ্চা নিয়ে 40 বছর যুদ্ধ হয়, তাহলে গদি নিয়ে 48 বছর হবে না? এ শনি আর মঙ্গল সালাম পড়িয়া নবী সালাম ও